আছে। নামদার লাইন কি অনেক মানুষ, অনেক দূর থেকে মানুষ সকল আইন রবির বাজার জামে মসজিদ। আসলে এটা নতুন মসজিদ হয়েছে, পুরাতন মসজিদ হয়েছে। আমি দেখাইলাম আপনাদের দো পাশ, নতুন পুরাতন দো মসজিদ দেখাইলাম। এটা হয়েছে নতুন মসজিদ ও রবি বাজার। এটা নতুন মসজিদর যে রবির বাজার, যে বাজার মসজিদ, পুরাতন যে মসজিদর, যে এই পুরাতন মসজিদ থেকে যে এই মসজিদে আজকে এত বড় মসজিদের রূপান্তরিত হয়েছে। আগে ছোট্ট একটা মসজিদ আছিল, এখন অনেক বড় একটা মসজিদ হয়েছে। ও মসজিদরে কেন্দ্র করি আমি পুরাতন মসজিদটা দেখাইলাম। ও মসজিদ হলি পুরাতন মসজিদ, ও মসজিদটা ও পুরাতন মসজিদ। এখনও মানে পুরাতন মসজিদ যেটা একটা এখনও সংরক্ষিত তারা করিয়া রাখছেন, যেভাবে আছে পুরাতন মসজিদ ওভাবেও রয়েছে দেখতে পাররা। প্রতিদিন অনেক মানুষ অনেক দূর থেকে আইন আইয়া নামাজ পড়েন। ওই লাগে পুরাতন মসজিদ। ইন যে মসজিদের দান বাক্স দেওয়া আছে, অনেক প্রতিদিন হয়তো অনেক টাকা আমরা জানি বা দেখছিও আমি নিজে, মাসও বা এক মাসে বা মাসে না কয় মাসে তারা এই দান বাক্স খুলিয়া ও দাঁড়িতে গোনা হয় ওই জায়গাটো। ওইটাইলগিয়া পুরাতন মসজিদ রবির বাজার। মসজিদটা কি
পুরাতন মসজিদ থেকে নতুন যে মসজিদ ওইলি নতুন মসজিদ আসলে এই মসজিদের কেন্দ্র করি ওই প্রতিদিন অনেক মানুষ আইন জাগা হয় না মসজিদ বা এই মসজিদ থেকে আজকে এই বিশাল মসজিদে রূপান্তরিত হয়েছে এই যে মসজিদটা। আপনারা দেখতে পারা যে রবির বাজার জামে মসজিদ যে বাজার মসজিদ অনেক বিশাল মাঠ ও পুরাতন মসজিদ ওগুলো রবির বাজার পুরাতন মসজিদ আর এইটাই লিগে নতুন মসজিদ এখনো অনেক কাজ বাকি আছে দেখলাম। আপনারা দেখতে পারা রবির বাজার জামে মসজিদ অনেক সুন্দর একটা মসজিদ। এই মসজিদের বারিন্দা মসজিদ ভাই আব্দুল মুত্তালিব ভাই আপনি আব্দুল মুত্তালিব ভাই মাজিন সাহেব লোকা মসজিদের বারিন্দা যে নতুন যে মসজিদ হয়েছে মসজিদের বারিন্দা ওই লোক মসজিদের আল্লাহ হুম আফতাহ দি আবুয়াব রহমাতিক অনেক বিশাল একটা মসজিদ আল্লাহ তৌফিক দিচ্ছেন সবে হয়তো সাহায্য সহযোগিতা করছেন রবির বাজানো যে মসজিদ মানে বিশাল একটা মসজিদ ওইলগি পুরাতন মসজিদ রবির বাজার আর এটা ওইলগি নতুন মসজিদ যে পুরাতন মসজিদের গম্বুজ